Minister Santana Chakma, Sadar SDM and Director of ICA Department Bibimsar Bhartacharjee paid a tribute to the father of nation by offering a flower at the statue at Circuit House on account of Gandhi Jayanti. Minister Santana Chakma, Sadar SDM, Director of ICA Department Bibimsar Bhartacharjee and AMC Corporator Tushar Bhartacharjee and others paid a tribute by offering flowers at the memorial of Gandhiji at Gandhi Ghat. সবাইকে নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে আজকে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও গান্ধী জয়ন্তী আমরা উদযাপন করছি আমাদের ত্রিপুরা রাজ্যে তো আপনারা প্রত্যেকে আপনারা জানেন এবং আমরাও জানি যে উনি দেশের জন্য কী করেছিলেন উনি জন্ম হয়েছিলেন 1869 সালে আজকের দিনে 2 অক্টোবরে তো এবং উনি ওনার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী এবং মাথা ছিলেন পুতুলি ভাই উনি 13 বছর বয়সেই বিবাহ করেছিলেন অতি অল্প বয়সে সেই সময়ে অল্প বয়সে বিয়ে হতো এবং ওর স্ত্রীর ওনার স্ত্রীর বয়স ছিল 14 বছর এবং বিবাহের পরেই উনি বাইরে লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন এবং সেখান থেকে এসে এবং বিভিন্ন আন্দোলন উনি করেছিলেন আপনারা জানেন যে ভারত ছাড়ো আন্দোলন সবচেয়ে বড় এর আগে উনি অসহযোগ আন্দোলন থেকে শুরু করে সত্যাগ্রহ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন যেটা সেটা সবচেয়ে বড়ভাবে হয়েছিল যেটা উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বাইরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া সেই আন্দোলনের মাধ্যমে যে 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল এবং ওনার উদ্দেশ্য ছিল দেশের তৈরি করা বস্তু এবং দেশীয় ব্যবহার করা তো উনি ভারত স্বাধীন হওয়ার পরে উনি 1948 সালে 30 জুন উনি জানুয়ারিতে উনি শহীদ হয়েছিলেন তো আজকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্নভাবে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও আমরা ওনাকে ফলো করি কেননা উনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এবং সবসময় চেয়েছিলেন দেশি পণ্য ব্যবহার করা কিভাবে ভারতকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে উনি কাজ করে গেছেন এবং ওনার নিরিখে ওনার যে কাজ করেছেন সেই নিরিখে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করে যাচ্ছে একটাই লক্ষ্য কিভাবে আমরা ভারতকে আত্মনির্ভর করব কিভাবে আমরা ত্রিপুরাকে আত্মনির্ভর করব সেই দিশাতে আমাদের সরকার আমরা কাজ করছি এবং আমরা আশাবাদী আগামী দিনে আমাদের ত্রিপুরাও আরও এগিয়ে যাবে আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমরা এখানে অনেকেই উপস্থিত হয়ে আছি একটাই লক্ষ্য কিভাবে আরও আমরা আমাদের গান্ধী জয়ন্তীকে আরও সুন্দর করে ওনাকে কিভাবে আমরা চিরস্মরণীয় করে রেখেছি এবং আরও বেটার আমরা আগামী দিনে যাতে আরও ভালো কিছু ওনার আদর্শে করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য নমস্কার রিপোর্টেড বাই আমির ফ্রম আগরতলা চিনিখরা